প্রীতম দেখে চমকে গেছে। দেখুন প্রীতম বলছে এটা হচ্ছে সোনা পাচার হতো ইন্ডিয়া কোম্পানি। এখানে কেমন একটা গন্ধ, ধূপের গন্ধ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের আমি যাব পার্ক স্ট্রিটে একটা কবরস্থানের কাছে। ওখানে প্রীতম আমাকে রেকমেন্ড করেছে ওখানে যাওয়ার জন্য, তাই আমি আর প্রীতম একসাথে যাব ওখানে। আর সত্যি আমার ভয়ও লাগছে, আর ওখানে কি কি জিনিস আমি দেখলাম আমি শেয়ার করে জানাবো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো গাইস আমি এখন বাইরে বেরিয়ে এসেছি, বাইরে দেখো এখন মেঘলা ওয়েদার, তো এদিক মধ্যে খেতে হবে। তো বৃষ্টি না এলে, বৃষ্টি চলে এলে অনেকটাই প্রবলেম হবে। তো গাইস বলতে বলতে দেখো বৃষ্টিই চলে এলো। প্রীতমের জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, ওয়েট করার জন্য ও এখনও আসেনি। তাই দেখতে পাচ্ছি যে পার্ক স্ট্রিটের সামনেই আমি লস্যি এখন খাচ্ছি, দারুণ লাগছে এখন। তবে একটু রোদ হলে ভালো, রোদের সময় টাইম মিলে লস্যিটা দারুণ লাগবে। তো গাইস প্রায় আমাকে দেড় ঘন্টা ওয়েট করেছে প্রীতম, দেড় ঘন্টা ওয়েট করানোর পর এই যে দেখো স্বাগত করো আমার এসেছে। তো আজকের ওর একটা পানিশমেন্ট আছে, হচ্ছে দুপুরে আজকে লাঞ্চের টাকাটা পে করবে। ইয়ে ফাসকা। তো এটা হচ্ছে জেভিয়ার্স কলেজ, দেখুন জেভিয়ার্স কলেজটা দেখে দিচ্ছি। তো গাইস ফাইনালি আমরা এক্ষুনি দুজনে প্রবেশ করেই গেলাম, আর আমাদের কাছে ক্যামেরা ছিল না, তাই হচ্ছে আমরা ফোন নিয়ে প্রবেশ করেছি। প্রবেশ করার জন্য 20 টাকা নিয়েছে, ঠিক আছে। আর যারা ক্যামেরা নিয়ে প্রবেশ করবেন এখানে তাদের জন্য এক্সট্রা হয়তো চার্জ আছে, 50 টাকা চার্জ, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে সব কিছু দেখে দেখে যাবো। এতটাই নিরিবিলি জায়গা এখানটায়, আর সত্যি শান্ত ভাব একদম আলাদা। সামনেই কারোর বাড়ি ফাড়ি আছে, আবার এগুলো প্রায় পুরনো হয়ে গেছে, এতটাই পুরনো হয়ে গেছে এখন আর পড়াই যাচ্ছি না ঠিকঠাকভাবে। আর আমার সত্যি একা তো ভয় লাগতো, এই জায়গাটা এতটা নিরিবিলি। এটা হচ্ছে 1790 সালে একটা কবর জন বাটলারের। এটা দেখুন, এটা হচ্ছে সামনে একজনের নাবিকের ছিল, ঠিক আছে, একজন ক্যাপ্টেন ছিল। দেখুন ওই জন্য সিম্বলটাও দেখুন, পুরো সেই জাহাজের এটা লঙ্গরের মতো। 1746 থেকে 1806 কি জর্জ বয়েড। কোনটা কবর কবরস্থান? এলিজাবেথ এমা টেলার, ওয়াইফ অফ জেমস টেলার স্কট। আমরা ভেতরে আরো ঢুকে যাবো, ঠিক আছে, ঢুকে আস্তে আস্তে সবকিছু দেখে দেখে যাবো। এই দেখুন আমরা কবর স্ট্রাকচারটাই দেখুন, ইন্ডিয়া কোম্পানির সোনা ওটাতে পাচার। প্রীতম বলছে এটা হচ্ছে সোনা পাচার হতো ইন্ডিয়া কোম্পানি। দেখুন এটার মাধ্যমে সোনা পাচার হতো প্রীতম বলছে। ঠিকঠাক আমি পড়তেও পাচ্ছি না, তোমাদেরকে বলে শোনাবো যে এক একজনের নাম, সেগুলো মানে ঠিকঠাক কারোর ছবিও দেওয়া নেই, ঠিক আছে, শুধুমাত্র লেখা আছে। আর সেগুলো হচ্ছে আমি যে পড়বো সেই রকম পজিশনও নাই, ঠিক আছে, মানে এতটাই পুরনো পড়াও যাচ্ছে না ঠিকঠাকভাবে। যারা অনেক কিছু করেছে তাদের সম্বন্ধে অনেক কিছু লিখেওছে। আমার মনে হয় যে ছোটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে ছোটো ছোটো বাচ্চাদের হবে, দেখুন। হ্যাঁ এই দেখুন, এটা হচ্ছে 11 ইয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে, এটা হচ্ছে 11 ইয়ার্স। আর আমি একা ফোন নিয়ে এসেছি, আমার সত্যি ভয় লাগছে, ঠিক আছে, আমি আর যাবো না এপাশে একা। এই যে জিনিসগুলো হাত দিচ্ছি না, মানে মনেই হবে সত্যি মানে একদম 1789 20 মার্চ অফ 1784, মানে আপনারা বুঝতেই পারছেন যে কত সাল পুরনো এটা, ঠিক আছে। এইগুলো মনে হয় কারোর ফ্যামিলি হবে, যে সামনে এইগুলো দেখতে পাচ্ছেন একসঙ্গে যখন 3-4টে থাকবে মনে হয় কারোর ফ্যামিলি হবে। ক্যাপ্টেন জর্জ ব্রাউন, ঠিক আছে, ইনি হচ্ছে 1820 সালে মারা গেছেন এপ্রিলে। যারা হচ্ছে এখানে এসেছেন তারা হচ্ছে কমেন্ট করে বলবেন, ঠিক আছে। ট্রফি আঁকা আছে, আমি বুঝতে পারছি না ট্রফিটার কারণটা কি। আমরা এখন যাচ্ছি ডিরোজিওর সমাধিস্থলের কাছে। এটা হচ্ছে হেনরিস লুইস ফেবিয়ান ডিরোজিওর সমাধিস্থল।
ये डीरो जी के समाधि एटा एटा होच्छे 582 नंबर এটা হচ্ছে পুরোই ভেঙে গেছে ঠিক আছে এটাকে হয়তো गवर्नमेंट এখন আবার এটাকে রিস্টোর করার ব্যবস্থা করছে হয়তো দেখো তখনকার দিনে এত ছোট ছোট যে ডিজাইনগুলো করে দিয়ে গেছে কবরস্থানে না এগুলো আপনারা ভাবতেই পারবেন না মেজর জেনারেল চার্লস স্টার কবরস্থান সাজিয়ে রেখেছে দেখুন তখনকার দিনে এই যে এত সুন্দরভাবে এই যে ডিজাইনগুলো ঠিক আছে এই ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো যে এত সুন্দর কবরের মধ্যে হয় তখনকার দিনে মাথায় আইডিয়াও যে এসেছিলো সত্যি বুঝতেই পারবো না তো গাইজ দেখুন এটা হচ্ছে কারো একজনের কবরস্থান হবে ঠিক আছে আমরা বুঝতে পারছি না এই সাইডটা এতটাই অন্ধকার হয়ে আছে ওই জায়গায় ঠিক আছে আর যেতেও পাচ্ছি না এমন পজিশন হয়ে আছে দেখুন এইখানেও দেখুন এটা হবে দু তিনজনের একসঙ্গে এখানে কবর দেওয়া হয়েছে এই জায়গাটায় ওরে ভাই আর এটার নম্বর 1234 প্রীতম তোমার কেমন লাগছে বলো এই যে তুমি এতক্ষণ যেটা দেখলে কেমন লাগছে বলো তোমার একদম অসাধারণ ফিলিং এখানে আমি আর প্রীতম শুধুমাত্র ডিরোজিওর যে সমাধির জায়গাটা সেটাই মাত্র চিনি ঠিক আছে আর এই দেখুন কি বিশাল বিশাল বড় বড় দেখুন দুজন সমাধির এটাই হচ্ছে দেখা সবচেয়ে বড় কবরস্থান ঠিক আছে এই যে পিছনে আমার আছে 1379 মানে 1379 সালের প্রীতম দেখে চমকে গেছে দেখুন চলো এবার আমরা বাইরে বেরিয়ে যাবো তো গাইজ আমরা হচ্ছে এখন সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টে এসেছি মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি আমাদের মাটন বিরিয়ানি এখন মাটন বিরিয়ানির উপভোগ নিচ্ছি তো চলো খাওয়া যাক তো গাইজ আমরা 2 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছিলাম ঠিক আছে আমি তো খেয়েছি আর প্রীতম হচ্ছে হাফ খেয়েছে হাফ পুরো ছেড়ে দিয়েছে তো প্রীতম বিরিয়ানিটা কেমন লাগছিলো বলো অতটা ভালো না কেন 320 টাকার মাপে যে যেভাবে যে স্ল্যাট ফ্ল্যাট দেবে সেরকমও কিছু নাই সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট ঠিক আছে তো রেকমেন্ড করবো তোমাদেরকে না আসার জন্য হ্যালো তো চলো এখন আমি রুমে ফাইনালি পৌঁছে গেলাম দেখা হবে নেক্সট ব্লগে আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আর তোমরাও একবার ঘুরে এসো সত্যি ভালোই লাগলো অনেক কিছু জানার ছিল আর বেসিক্যালি আমরা কারোর কবরস্থান চিনতেই পারি শুধু একজনের মাত্র চিনতে পারিনি তার হচ্ছে ডিরোজিও Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, go.